30টি বাচ্চা দিয়ে শুরু করেছিলাম ছোট্ট করে খামার। এখন আমার খামারে 200 প্যারেন্টস আছে। এগুলো থেকে আমি প্রতি মাসে 3000 ডিম পাচ্ছি, ডিম বিক্রি করছি। ডিমে লাভটা একটু কম আসে, এই জন্য আমি মেশিন কিনে নিয়েছি। এখন ডিমে থেকে বাচ্চা ফুটাচ্ছি, বাচ্চা বিক্রি করছি। বাচ্চা বিক্রি করায় প্রতি মাসে আমার লাভ আসছে 50-60 হাজার টাকা। অনেকেই বিদেশ যায়, কিন্তু আমার মতে পরিবারের সাথে থেকে 5-6 লাখ টাকা ভেঙে বিদেশ না দিয়ে পরিবারের সাথে থেকে খামার দিয়ে দেখতে পারে করে, তাহলে 1-1.5 লাখ টাকা তো লাভ হবে। এত টাকা খরচ করে খামার করে, এগুলো মনে করেন একটা দেশি মুরগি পালন করলে 3 মাসে ওজন আসে 1 কেজি। আর এই টাইগার মুরগিটা 3 মাসে 4.5 কেজি, এই জন্য এটা খুবই ভালো, খুবই লাভজনক। ব্রয়লার মুরগি পালতাম, 1 মাস পারলে 1-1.5 কেজি ওজন আসতো। আমার ফসল না লস হয়, মানে রূপগঞ্জ একটা ফার্ম আছে, এই টাইগার মুরগি পালাম। আমার এক বড় ভাবি বড় ভাবির কাছে আসলাম, দেখলাম 2 মাস পারলে 5-4 কেজি ওজন আসে। মানে চিন্তা ভাবনা আছে এই ফার্ম, এই মুরগি পেলে 2 বছর লাভ হয়, ভালোই লাভ হয়। ভবিষ্যতে আলোচনা করছি, একটা ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আছে। আমি একটা টাইগার মুরগির ফার্ম দিব। টাইগার মুরগি বলা হয় যেটাকে, তো আমাদেরকে আর কি এখানে প্রথম 35টা মুরগি নিয়ে খামার উৎপাদন পরিকল্পনা করছে। তো এই থেকে বর্তমান মুরগি দিয়ে ভালো পজিশনে আসবো না। তো বেকারত্ব জীবনের জন্য যারা এই খামার করতে চান বা করে লাভবান হতে চান, তো আমাদের কাকি যেভাবে পরিচালনা করছে তার দিকে শিখা বা পরিচালনা করে দেখিয়া আমরাও চেষ্টা করবো যে আমার কাকি যেভাবে করছে বা বুঝা শুনে এইভাবে আমরা খামার দেওয়ার জন্য। আর এই খামারে বর্তমান লাভ অনুযায়ী যে এই টাইগার মুরগি কোথাও পাওয়া যায় না, যা যেখান থেকে পাওয়ার জন্য যে কাকি কীভাবে সংগ্রহ করছে বা কাকির মাধ্যম থেকে কীভাবে আমরা এ থেকে ভালো লাভবান হতে পারি বা বোঝার কিছু পরামর্শ নেওয়ার জন্য বা কীভাবে লালন পালন করা যায়, এই থেকে আমরা কাকির কাছ থেকে পরামর্শ নেবো।